বাপির তিলক কাটতে তাহলে মনে মনে মার চরণে আদেশ, তারপরে কাকিকে করো আদেশ, না তোমার দাঁড়াও দাঁড়াও এদিকে দাঁড়াও, যাও তোমার যেটি গোবিন্দ চরণে দিয়ে দিলাম, গোবিন্দ তা গোবিন্দ দিলাম, তোমরা যা করে সে তাই করবে। গোবিন্দ তা তোমার যার দাম তার চরণে দিলাম, সে যা করে তাই করে তারপরে নয়নে দর্শন করলো, চোখের দিকে তাকা নয়নে কাজ করো, তুমি আগে ওই দিকে বড় থেকে ছোট প্রণাম করে বসো, মাথাটা গুরু চরণে লাগাও, এই কৃষ্ণ কৃপা করো, তুমি বসো তারপরে বসো, নাও অপমান করো, আসনগুলো ভালো উচিত এই যে প্রণাম করে দর্শন কর, তো দর্শন করলে কি হয় সেখানে কৃপা সঞ্চার হয়, যেমন দুর্যোধন যখন মায়ের আশীর্বাদ চাইলেন, মা আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি, আমাকে তুমি আমার একটি শক্তি দাও, ঠিক আছে বাবা, তাহলে তুমি প্রভাতে গিয়ে স্নান করে উলঙ্গ অবস্থায় আমার কাছে আসবে, গান্ধারি তো চোখ বন্ধ করে রেখেছিল, তখন আমি তোমাকে দৃষ্টি দেব, এখন দুর্যোধন যখন স্নান করে আসছে উলঙ্গ অবস্থায় কৃষ্ণ দেখলেন সর্বনাশ, এখন ভীম যে প্রতিজ্ঞা করেছে দুর্যোধনের উরু ভাঙবে, তাহলে মা সতী নারী গান্ধারী শক্তি সঞ্চার যদি করে তাইলে ভীমের প্রতিজ্ঞা লঙ্ঘন হয়ে যাবে, দুর্যোধন আর উরু ভাঙবে না, ভাঙবে না, তখন কৃষ্ণ চতুরালী তিনি তো সর্বজানতা, কৃষ্ণ তাড়াতাড়ি এসে এবার দেখছে দুর্যোধন উলঙ্গ হয়ে আসতেছে, আরে বেয়াই তুমি একই অবস্থা, তুমি উলঙ্গ কেন, বাসুদেব রাস্তা ছেড়ে দাও, আমি মাতৃ আজ্ঞা পালন করছি, আমার মা বলেছে আমি উলঙ্গ হয়ে যদি মার কাছে যেতে পারি মা আমাকে শক্তি দান করবে, বাসুদেব বলছে তোমার কথাগুলি তো পণ্ডিতের মতো, কাজগুলি তো মূর্খের মতো, আরে তুমি যখন ছোট ছিলে
তখন তুমি মায়ের কোলে উঠেছো, কাঁধে উঠেছো, এখন তো তুমি যুবক হয়েছো, যুবরাজ। তাহলে তো তোমার এখন লজ্জাটা তুমি নিবারণ করে যাও, এখন তো তুমি বড় হয়েছো। আরে বাসুদেব কথা তো ঠিক বলেছ, তাহলে আমি তো বস্ত্র ফেলে এসেছি, এখন কি করা যায়? আর তো পিছনে যাওয়া যাবে না। বলে ওই দেখো কদলি বাগান, কদলি মানে কলা খাত, কলা বাগান, ওই কলা পাতা দিয়ে তখন উরুটুকু লজ্জাটা নিবারণ করে। ওরে মার কাছে গিয়ে বলছে, মা আমি এসেছি। এসেছো, ঠিক হয়ে দাঁড়াও। তখন মা পর্দা খুলে দিতে খুলে চরণ থেকে দৃষ্টি দিতে দিতে সর্বঙ্গে দর্শন। তো যেইখানে দৃষ্টি পড়েছে সেই জায়গাটা অক্ষয় হয়ে গেল, আর ওই যে ঢাকা ছিল ওই জায়গা দৃষ্টি পড়ে নাই, তাই সেইটা ছিল কাঁচা। তাই ভীম ওই গুরু তদ্রু সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে নয়নে দর্শন করে, তার একটা কৃপা সঞ্চার। আর যারা তান্ত্রিক তাদের কোনোদিন নয়নে তাকাইবে না। তান্ত্রিক সাধু যারা ওই লাল কাপড় পরে তান্ত্রিক কামরূপ কামাখ্যায় সাধনা করে, ওদের নয়নে তাকাইলে কি হবে? তোমার শক্তি হরণ করে নিবে। আর সাধুগুরু বৈষ্ণবের নয়নে দর্শন করলে কি হবে? তোমার শক্তি আসবে, তোমার কৃষ্ণদম লাভ হবে। আরে সামনে শনি রবি সোম, শনিবারে ভূমি একাদশী, গোবিন্দ চামচটা কি করলো? ডাইনাতে ধরো, নাভিতে নারায়ণী নম, বক্ষে মাধবাই নম, কণ্ঠে গোবিন্দাই নম, যার যার বাম বাম কুক্ষিতে বিষ্ণুবে নম, ডান কুক্ষিতে বামনাই নম, বাম বাহু যার যার বাম বাহু বাম বাহুতে ধরাই নম, বাম স্কন্ধে ঋষি কেশবী নম, এবার ডান বাহুতে মধুসূদনই নম, ডান স্কন্ধে ত্রিবিক্রমাই নম, ডাইনাতে পৃষ্ঠে পদ্মনাভাই নম, কোটিতে দামোদরাই নম, মস্তকে বাসুদেব। এই দ্বাদশটা তিলক, এই দ্বাদশটা জায়গায় স্নান করে একটু তিলকের ফোঁটা দিয়ে এইগুলি স্মরণ করে। যেমন বাড়িটা বন্ধন হলো, বন্ধন হলে যেন বাড়িতে কোনো অপর দেবতা কেউ নষ্ট করতে পারে না, এই দেহটা তো। তাহলে এই মন্ত্রটা স্মরণ করে তারপরে যে মন্ত্রগুলি দেব মন্ত্রগুলি স্মরণ, আগে বেশিক্ষণ তো লাগবে না,
তাহলে দেহটা বন্ধন থাকলো, তাইলে এই দেহে জাদু টোনা অন্য কিছু তোমার কাছে আসতে পারবে, ভূত পেতে একশো আর দূরে থাকবে। পুণ্ডরীকাক্ষ সর্বাজ্যং অভ্যন্তর শুচি পাপহং পাপাত্মান পাপ সম্ভব রাহিমান গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে সন্নিহিত গুরু ও কুরুক্ষেত্র গয়াগঙ্গা পুষ্পরণীচ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আনন্দ লীলাময় হেমব দৃশ্য বিসুন্দরায় তস্মৈ মহা প্রেম রস প্রদায়ে চৈতন্য চন্দ্রাই নম নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানন সুতন্দ্রী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাই তুলসী দেব্যাই প্রিয়াই কেশবচ্চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যাই নম নম। অজ্ঞানতি মীরান্দস্য জনঞ্জন সলপায়া চক্ষুরুল নীতন যেন তস্মৈ শ্রী গুরুদেব। হে গুরুদেব আমি জ্ঞানী অজ্ঞানী যা পাপ করেছি সেই পাপরাশি হরণ করে আমাকে শুদ্ধ ভক্তি দাও, যেন জন্মে জন্মে তোমার চরণে দাস হয়ে সেবা করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ওম তৎসৎ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।